আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তো যাই হোক আজকে যে বিষয়বস্তু এনেছি সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীকে বশীকরণ মন্ত্র এটা দূর থেকে বশীকরণ করা যাবে না অর্থাৎ দূর থেকে কারুকে বশীভূত করা যাবে না আর এটা শুধু স্বামী বা এবং স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য অন্য কারোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না তো এটা এটা হচ্ছে যে এইখানে যে এই দুয়াটা দেখতে পারতেছেন এই দুয়াটা হচ্ছে আপনি স্বামী বা স্ত্রী ঘুমান্ত অবস্থায় এটা হচ্ছে সাতবার কিংবা এগারোবার পরে তার মাথাতে ফুক দিতে হবে যেন সে টের না পায় এভাবে তিন দিন করতে থাকলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই অবশ্যই হচ্ছে বসীভিত হয়ে যাবে অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যার উপর করবেন সে বসীভূত হয়ে যাবে তো আর একটা সিস্টেম আছে যদি হচ্ছে কেউ এটাই হচ্ছে পানির উপর ফুক দিয়ে বা মিষ্টান্ন বা মিষ্টির উপর ফুক দিয়ে এগারো বার ফুক দিয়ে যদি হচ্ছে স্বামী বা স্ত্রী যে যাহাকেই খাওয়াক না কেন ওই ব্যক্তির বসীভূত হয়ে যাবে সে অর্থাৎ স্বামী যদি স্ত্রীর উপর প্রয়োগ করে তো স্ত্রী স্বামীর বসুভিত হয়ে যাবে আর স্ত্রী যদি স্বামীর উপর প্রয়োগ করে তো স্বামী স্ত্রীর বসোভিত হয়ে যাবে এটা নাজায়জভাবে কাজ করার সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ তো এইখানে যদি স্বামী অবাধ্য থাকে তো সেই স্ত্রী যদি পড়তে হো ফজরের নামাজের পরে চুরান নিসা নেসা যদি হচ্ছে প্রত্যেহ তেলোয়াত করে তাহলে ওই স্বামীটা তার বশীভূত হয়ে যাবে এবং খারাপ কাজে এসে কখনো যেতে পারবে না খারাপ কাজে কখনো যেতে পারবে না এবং স্বামী হচ্ছে সম্পূর্ণরূপে নিজের নিজের নিয়ন্ত্রণাধীন থাকবে ইনশাল্লাহ তো এটা শুধু হচ্ছে স্বামী এবং স্ত্রীর জন্য প্রযোজ্য অন্য কেউ এটা করলে কোনোরূপ ফল লাভ করতে পারবে না আর একটা বিষয় অনেকেই হচ্ছে আমার ফোনে নক করেন আসলে অনেক ব্যস্ত তার কারণে প্রচুর প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সেই কারণে হয়তো আমি ফোন রিসিভ করতে পারি না বা কথা বলতে পারি না আপনারা কথা বলতে গেলে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে নক করিয়েন হোয়াটসঅ্যাপে নক করে এনে আমি তার মানে আপনাদের প্রশ্নের উত্তর বা যে কোনো সমস্যার সমাধান ধোয়ার সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধান নিতে পারেন তো আশা করি এটা আপনাদের জন্য খুবই খুবই তার মানে আপনাদের জন্য উপকার সাধিত করবে বা কল্যাণ সাধিত করবে যদি সঠিক নিয়মাবলিতে আপনারা এটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি নিশ্চিত ফলাফল লাভ করবেন আর যে কোনো আমল বা যে কোনো কিছু প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ওইটার উপর বিশ্বাস আনায়ন করা অতীব জরুরি সব কিছু সব তাতে কাজ করবেন আপনার ভিতরে এটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে মন্ত্রতন্ত্র বা এই যে কোরআনের উপর যদি বিশ্বাস না থাকে সেটা আপনার জন্য কার্যকারী হবে না আপনি ভালো করে কাজ করলেও যেহেতু আপনার অন্তরে বিশ্বাস নেই তদ অনুযায়ী আপনি আমলও অর্থাৎ ফলও লাভ করতে পারবেন না তো যেই রকম তার মানে আঁকিদা বা যেই রকম হচ্ছে এই আঁকিদা রয়েছে আপনার অন্তরের মধ্যে সেরূপ ফল আপনি পাবেন এটার উপর বিশ্বাস করে আপনি যথাযথভাবে এবং নিয়মের পদাঙ্ক অনুসরণ করে কাজ করলে পারে অবশ্যই অবশ্যই ফল লাভ করবেন ইনশাল্লাহ তো এটার উচ্চারণ আমি একবার বলে দিই والذي قدّر روحا هذا وسجود وقت قريب يا ودود يا علي يا ذوالجلال والإكرام এটা পড়তে হবে 7 এগারো বার একবার করে পড়বেন একটা করে ফুক দিবেন এটাই হচ্ছে কাজ এটা করতে পারলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী বা স্ত্রী যে কাউকে বসিবৃত বা নিয়ন্ত্রণে বা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করি আর বিশেষ করে আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর একবার বলে দিচ্ছি এটা কিন্তু জায়েজ কাজে ব্যবহার করা নিষেধ তো না কাজে কেউ ব্যবহার করবেন করবেন না যায় কাজে কেউ ব্যবহার করবেন না আর করলে পারে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই পর্যন্তকেই সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি